এই যে বার্থডে বয় কি করতেছে? আমরা হচ্ছে এই গাছের নিচটা চুজ করে উপরে যাচ্ছে। মাম দেখো, এখন ইজাজ কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ। ইজাজের এখন ইজাজ সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন আরেকটা ব্লগে। আজকের ব্লগটি হচ্ছে ইজাজের বার্থডে নিয়ে। তো এইবার ইজাজের থার্ড বার্থডে। তো এই বার্থডেতে আমরা কি কি করলাম, কিভাবে ইজাজের বার্থডেটা সেলিব্রেশন করলাম, সেটা নিয়েই আজকের ব্লগ। যদিও আমার কাজ ছিল, আমি কাজে যাচ্ছিলাম এই যে সকালে, যেতে ইচ্ছে করছিল না, তারপরও হচ্ছে যেতে হয়েছে আর কি, কিছুই করার নেই। তো আমি কাজ থেকে এসে তারপর আমরা হচ্ছে কিভাবে বার্থডেটা সেলিব্রেশন করলাম সেটা নিয়েই আজকের ব্লগ। তো আমি তো ট্রেনে যথারীতি যাচ্ছি আমার কাজের জায়গায়, বাসায় যাচ্ছি। দেখি যে হচ্ছে ইজাজের বার্থডে কি করা যায়, টুকটাক হয়তো অ্যারেঞ্জমেন্ট করব। যাই আগে আমি বাসায়। ইজাজ ইজি বার্থডে বয় কি করতেছে? বার্থডে বয়, ও ও, হ্যাপি বার্থডে কার আজকে ইজাজ? তো বাসায় এসে ভাবলাম যে তাহলে কোনো পার্কে যাই, যেখানে যে আমরা সবাই মিলে বসে ইজাজের বার্থডে কেকটা কাটি। তো আমরা হচ্ছে এই তো রেডি হয়ে এলো, আমি আর সাদ বের হয়ে গিয়েছিলাম, আর এই বেলুনগুলো সুমনকে বলেছিলাম নিয়ে আসতে, ও এনেছিল আর কি এই বেলুনগুলো। তো আমি আর সাদ এখন বের হয়েছি, তো আমরা পাশের একটা পার্কে যাব। তো এবার যেহেতু আমার কাজ ছিল, সো আমি ওইভাবে সুন্দর করে এবার প্ল্যান করতে পারিনি। অনেক কিছু প্ল্যান ছিল বাট আসলে করতে পারিনি। সুমনকে দিয়ে কিছু বেলুন টেলুন নিয়ে আসাইছি। তো এখন হচ্ছে আমরা ওই পার্কে যাব, যে হচ্ছে ইজাজের বার্থডে সেলিব্রেশনটা করব আর কি, আমরা ছোটোভাবেই, যেহেতু আমরাই বাসায়, তো ওভাবেই আর কি করব। আমরা হচ্ছে এই গাছের নিচটা চুজ করেছি, যে এখানে দেখি যতটুকু পারি একটু ডেকোরেশন করব। তো এই হলো সিম্পলের মধ্যে একটু ডেকোরেশন করা, কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ আমাদের এখানে হিলিয়াম বেলুন দুইটা উড়ে চলে গেছে। সো এই জন্য আসলে রিয়েলি অনেক খুব খারাপ লাগতেছে, কারণ কোকো মেলনের একটা বেলুন ছিল যেটা ইজাজের খুব পছন্দ হয়েছে, কিন্তু সেটা চলে গেছে আর কি উপরে। ওই যে উপরে দেখা যাচ্ছে বেলুনটা, এই যে বার্থডে বয় চলে আসছে ওর দিদার সাথে। এই তো ইজাজ বেবি চলে আসছে। হ্যাঁ স্কুইরেল, ইজাজ হ্যাপি বার্থডে কোথায়? হ্যাঁ হ্যাপি বার্থডে ইজাজের। এখন ইজাজ কেক কাটবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Eijaz, happy birthday to you. Clap to clap. Yay! Oh oh. Oh oh. এখন কি যাচ্ছে কেক খাবে দেখি। ইজাজ লাকি লাকি, আর দিদা ওর ফার্স্ট বার্থডে তেও ছিল, থার্ড বার্থডে তেও। হ্যাঁ ইজাজের এখন মনে হয় আর ভালো লাগছে না, দৌড়াদৌড়ি করবে সে। মাম্মা আমার জান বাচ্চা, তুই আজকে হ্যাপি বার্থডে হয়ে গেছে। না আমার ফোন দে।
ইজাজ এখন স্কুইরালের পিছনে দৌড়াচ্ছে। কোথায় স্কুইরাল ইজাজ? তো এই ছিল আমাদের ইজাজের ছোটোখাটো ভাবে আর কি, আমাদের একটু মেমোরি করে রাখার জন্য আর কি। তো আসলে এবার খুব একটা প্ল্যান করতে পারি নাই, আমার কাজের জন্য খুব রাশ ছিলাম, এগুলোর জন্য আসলে প্ল্যান করতে পারি নাই। যাই হোক, তারপর ওরা একটা মেমোরি থাকবে, কিছু পিকচার থাকবে, সেটা তো বুঝবে যে না ওর দিদা ছিল, আমরা ছিলাম, সবাই মিলে ওর বার্থডেটা সেলিব্রেশন করছি। এবার তো ও কিছুটা বুঝতে পারছে যে ওর একটা বার্থডে, সো নেক্সট টাইম হয়তো আরও ভালো বুঝবে আর কি, তখন হয়তো অন্যভাবে করব। যে গিফটটাও এখনও আসে নাই, ওর গিফট অর্ডার করছে অনলাইনে, সেটাও এখনও আসে নাই, শুধু ওর বাগিটা আসছে, নিউ একটা বাগি ওর বার্থডে উপলক্ষ বা যেটাই হোক সেই উপলক্ষে আর কি নিয়ে আসা। তো ওইটাও এখন আনপ্যাক করা হয় নাই, কিন্তু ওর জন্য যে গিফটটা, বার্থডে গিফটটা আর কি অর্ডার করেছি, সেটা এখনও আসে নাই, হয়তো কালকে চলে আসবে। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, যাওয়ার সময় একটু পিজা টিজা নিয়ে যাবো, পিজা পার্টি। এখন পিজা পার্টি করতেছে, ওরে না ও ভাঙবে না, ও সুন্দর করে সাজায় রাখতেছে। গুড বয় জাজ, থ্যাংক ইউ, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের পেজটাও ফলো দিয়ে রাখবে। তো আজকের মতো এই ভিডিও থেকে এখানেই টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ সবাইকে, বাই।